टेंशन करा वाला ना बुझे तु झटपट कोई हला भीतर मन जगह क्लियर कर বেতন টা কি ঈদের আগে দিবেন টিবি নিয়ে কোনো যদি আগে ভাগে বেতন টা দিয়ে দিতে আনলে একখানা উপকার হইতো আর কি তোমার ধন্যবাদ তো এক কাম করিব আর কি দেহি আমি চেষ্টা করিব তোমার এদের আগে বেতন কা দেওয়া লাই তো না দিতে আনলো মনে কষ্ট নিও না আর কি লাভ কি কম না এত কথা অন্তম সঙ্গে সারান্না জানা হারে না বেতন কা দিদির আগে দিদি ও মা তুই জানে কর মনে হয় তো আইটি আর মেশিন লই ঘর বই রয়েছে তুমি কইলা আর আই বা আমি সারি দিলাম তোমার দিয়ে দিলাম রে হুন চাকরি কইলে কর না করলে চাকরি সারি দিয়ে চলে যাও লোকের অভাব নাই বুঝিনি এই এত টেনশন দিও না তুমি ওই সামনে আর নামাই দাও বুঝিনি নামাই দি গাড়িটা গ্যারেজ করে বইতা কতক্ষণ আমি কাম কাজ সারি আই ঘরে দিয়ে আবার যাই হালার উত্তর জীবনে অনেক মালিক দেখছি ইত্যার মতো নেই মুখারাম মালিক আর জীবনে আইস দেখিনি হারাম যাদা টি আর বাথরুম হারাইলেও উড়ে লেব কিরকম ছোট লোকে ছোট লোক ঈদের আগে আসবে তোমার কাম করে নেবে তোমার দিব আবার বড় বড় কথা চাকরি সারি দিলে সারি দিতাম লোকের অভাব নেই এটা গোলামের হুদ গোলাম তো চাকরি না করলে কি আর কি দিন যাইতো না আমি আই সারি দিন তো চাকরি রাখ ঈদের ছুটিতে ভাই যে আর আইতাম না মানুষ যে কি ভাই তুমি কি টেনশন করতেছো আমি কিন্তু জানি বুঝিনি তোমার মালিকে তোমার ঈদের আগে বেতন দিত না বুঝলি এই কারণে তুমি টেনশন করতে করতে বাই যাইতেছো আমি বুঝিয়ে লাইছি ও মা ভাই আমি কেমনে বুঝলে একরে হাসা হাসা মিলি গেছে ভাই মনে হয় যে আমিও বিপদে হরিয়াছেন আরে ভাই কই না হারার হতে 12 মাস কাম করবি ইচ্ছা নাইলে মনে করেন যে নয় করানো শুরু করে দেয় বুঝিনি এই সমস্ত বিরক্ত আর ভাল লাগে না আমি যে কি করতাম আর নিজে নিজের মাথা ঠিক থাকে না এই হারামজাদারা যদি এরম করে ওয়ার্কার করলে তাহলে এই গরিব বেচারা কি অবস্থা হইব মনে হয় যে হেইটা কই খালি ঈদ আর আঙ্গল লেগে কোনো ঈদ নেই বুঝিনি বাইরে কই লাভ নাই কই লাভ নাই বুঝিনি কারণ এই দেশে হইসা আছে যার মনে করেন যে ঈদ হইল তার আর আঙ্গ গরিব হয়েছে যে হেতারা ঈদ করব আমরা চাই থাকি আর কি আঙ্গ কোনো ঈদ নাই আঙ্গ না আছে খানার শান্তি না আছে হিন্দার শান্তি না আছে ঘর থাওয়ানোর শান্তি না আছে কোনো টিয়া পয়সার শান্তি কোনোটাই আঙ্গ কোয়াল আল্লাহ দেন বুঝিনি যাক ভাই টেনশন করি আর কি
जान ठंडा मत बाज जान बाज जाए मन करें जे घुमान आबाद ड्यूटी करते किसु करार ना के भाई আল্লাহবাক যদি আঙ্গুর দিকে কোনো সময় মুখ তুলি তাকায় আর কি। ও ভাই ঠিক কথাই কইছেন আপনি, বাইরে আঙ্গুর করি বেললেই ঈদ নাই, আল্লাহ বানাইছে করে না হারি কারো করে কইতে না হারি কারো করে শুইতে মন মনের দুঃখে গান গাইয়ে আমার বাইর দিকে চলে যাই বুঝিনি, এছাড়া কোনো উপায় নাই রে ভাই। গানও মনে হয় আইতো না ভিতরে তুল, কারণ মনে শান্তি না থাকলে গান আই। আচ্ছা ভাই তো ভালো থাকেন, চলে যাই ভাই, রায় তো অনেক হয়ে গেছে বুঝিনি, আর অনেকদিন ডিউটি করছি তো খুব ক্লান্ত লাগতেছে। আচ্ছা তো বই ধরে নাম আমি গেলাম গিয়ে।